কল্পিত বিষয় ক্রিয়াভাব বোর্ড। কল্পিত বিষয় বোর্ডকে বিষয় অথবা কল্পিত বিষয় বোর্ড বলা হয়, যার দ্বারা একটি ডিজাইনার তার কাহিনী পেশ করতে পারেন। কল্পিত বিষয় বোর্ড একটি ডিজাইনারের সৃজনশীলতার প্রক্রিয়া। ঐতিহাসিক ও বর্তমান উভয় গবেষণার ছবি ব্যবহার করে একটি ডিজাইনার তার সৃজনশীলতা ও ক্রিয়াভাব প্রকাশ করতে পারে। কাপড় ও রঙের নমুনা প্রায় গবেষণার একটি অংশ হয়ে থাকে, যা সম্বন্ধ করা থাকে রঙের কাহিনীর সাথে, যা থেকে বোঝা যায় ডিজাইনার এর সুগ্রাহিতা এবং সমন্বয়কারী দক্ষতা। ক্রিয়াভাব বোর্ড তৈরি করুন, ঋতু বাছাই করুন, বিষয় বাছাই করুন। বিষয় অনেক ধরনের হতে পারে। একটি ডিজাইনার প্রচুর সংখ্যক বিষয় নিয়ে কাজ করতে পারেন। বয়সের সাথে সংশ্লিষ্ট ছবি বাছাই করুন। বোর্ডে ছবিগুলো সাজিয়ে নিন। আপনি ক্রিয়াভাব বোর্ড রঙের স্টিকার ও কাপড়ের নমুনা লাগাতে পারেন। বিষয় ভিত্তিক ক্রিয়াভাব বোর্ড। এক, ফুটকিওয়ালা বিন্দু। দুই, পুষ্পশোভিত। তিন, মুক্তা। চার, রং। পাঁচ, গ্রীষ্মপ্রধান পাখি। ছয়, প্রকৃতি। সাত, পশু।